আপনারা দেখছেন ভালোকা শরীফ। আর ফ্রেন্ডস, আজকের বিষয় হচ্ছে আইফোন টিপস। আমি আজকে তিনটে টিপস দেবো আপনাদেরকে, অ্যাপস লক এবং স্ক্রিনে যে টাইমটা থাকে, স্ক্রিনে যে লাইটের টাইমটা কীভাবে আমরা কম বেশি দেবো সেটা, এবং ব্যাটারি হেলথ, অর্থাৎ ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ থাকে। ওকে, তো এই যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো কীভাবে ডিলিট হয়ে যায় আমাদের অজান্তে, এই অ্যাপসগুলো যেন ডিলিট না হয় আমরা লক করে রাখতে পারি, আমি সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, তার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখা শেষে যদি ভালো লাগে। ওকে, তো চলুন আমরা চলে যাই আইফোনের স্ক্রিনে। আমরা স্ক্রিনে আছি, তো আমরা মেন অপশানে চলে যাই। মেন অপশানে আমরা চলে আসলাম, সিটিংয়ে চলে যাবো। সিটিং যাওয়ার পরে এখানে দেখেন যে অপশানগুলো আছে, এখানে অপশানের মধ্যে যে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি ডিস্ট্রিবিউশন, আমরা এই অপশানটাতে যাবো। ওকে, তো এই অপশানটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমরা এখানে আসবো স্ক্রিন টাইম, এই যে চার নম্বরে আছে স্ক্রিন টাইম, আমরা স্ক্রিন টাইমে চলে আসবো। স্ক্রিন টাইমে আসার পর আমরা যে দুটো অপশান পাবো, তারপর আছে ব্যাটারি হেলথ, এখানে আছে। তো আমরা স্ক্রিন টাইম অন করবো, স্ক্রিন টাইম অন করার পর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ওকে, তো স্ক্রিন টাইমে চলে আসলাম। স্ক্রিন টাইমে আসার পর এই যে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে আমরা সেট আপ দেবো, তার নিচে লেখা আছে ইউজ স্ক্রিন টাইম পাসওয়ার্ড, আমরা এই পাসওয়ার্ডটা অন করবো। আমরা এই অপশানটা ওপেন করার পর আমরা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, আপনি যতক্ষণ চান যে আপনার স্ক্রিন টাইমটা লাইটটা অফ হয়ে যাবে সেটা সেট করে দিতে পারবেন লেগে থেকে। ঠিক আছে, তো আমি প্রথমে আমার 10 সেকেন্ড দিয়ে দিই, 10 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, তো 10 সেকেন্ড দিয়ে আমি অফ করে দিই, আমি 0010। ওকে, আবার 0010, দ্যাটস ইট, 10 সেকেন্ড স্ক্রিন টাইম হয়ে গেছে। 10 সেকেন্ড পরে অটোমেটিক মোবাইলের লাইটটা অফ হয়ে যাবে। ওকে, তো আমরা বুঝলাম যে স্ক্রিন টাইমটা কী। এখন আমরা চলে যাই যে পাস আমরা কীভাবে লক করে রাখবো অ্যাপসগুলো, যে অ্যাপসগুলো আমি দেখালাম প্রথমে, আমি দেখিয়েছি আপনাদেরকে এই অ্যাপসগুলো আমরা কীভাবে লক করবো। ওকে, তো আমরা আবারও এখানে চলে আসলাম, কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি ডিস্ট্রিবিউশনে আমরা যাব। এখানে যাওয়ার পর যে অ্যাপসের অপশানগুলো আছে, তো অ্যাপসের অপশানগুলো থেকে বিভিন্ন অপশান আছে, আপনি চাইলে সবগুলো লক করে রাখতে পারেন, চাইলে আপনি কিছু অন রাখতে পারেন আপনার ইচ্ছা। এখানে দেখেন যে অপশানগুলো আছে, এর মধ্যে 6 নম্বর 7 নম্বরে আছে অল, অ্যালাউ অল অ্যাপস। আমরা অ্যালাউ অল অ্যাপসে যাওয়ার পর এখানে দেখেন মার্ক দেওয়া আছে নিচে, টিক মার্ক। আর আমরা যদি একদম উপরেরটাতে দিই ডোন্ট অ্যালাউ অ্যাপস, তাহলে আমাদের যে ডাউনলোড করা অ্যাপসগুলো সেগুলো অফ হয়ে যাবে। আর তারপরে মাঝখান দিয়ে আছে 4, 9, 12, 17, তো আমরা যদি এগুলোর মধ্যে মার্ক করে দিই যে ডাউনলোড করা অ্যাপসগুলো আছে, তার মধ্যে এই অ্যাপসগুলো থাকবে আর বাকিগুলো লক থাকবে। ওকে, তো আমি অফ করে দিই, প্রথমে অফ করে দিই, আপনাদেরকে দেখাই যে আমার যে অ্যাপসগুলো আছে সেগুলো প্রথমে আমি অফ করে দিলাম। ওকে, তো অফ করার পর আমরা এখন স্ক্রিনে যাবো, স্ক্রিন থেকে দেখবো যে স্ক্রিনে যে আমার অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো এখন আমি লক করে দেবো। ওকে, তো আমি অ্যাপসগুলো লক করে দিই, লক করে দিয়ে দেখি যে কোন অ্যাপসগুলো চলে যায়। এখানে আমরা কন্টিনিউ প্রাইভেসিতে গেলাম, যাওয়ার পর আমরা এখানে অল ডন অ্যালাউ অল অ্যাপস আমরা এখানে দিলাম, যার পরে দেখেন এখন কোনো অ্যাপস নাই, সব অ্যাপসগুলো চলে গেছে যেগুলো ডাউনলোড করেছিল, অর্থাৎ আছে, লক করা আছে। তো আমি এখন আবার অন করে দিই। ওকে, অন করে দিই, আবার আমি অন করে দেওয়ার পর দেখেন যে আবার সব চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে অ্যাপসগুলো লক করে রাখতে পারেন, এই যে আমরা এখন এই যে দেখেন ডন অ্যালাউ অল অ্যাপস, আমরা এখান থেকে আবার অল অ্যাপস দিয়ে দিয়েছিলাম, এখন আবার সব অ্যাপসগুলো চলে আসবে। ওকে, তো এখান থেকে এই যে এখন সব অ্যাপসগুলো চলে আসছে, তো চাইলে আপনারা অ্যাপস লক করে রাখতে পারেন এখান থেকে। তো তারপরে আমরা চলে ব্যাটারি হেলথে। ব্যাটারি হেলথ যখন একটা নতুন ফোন নিয়ে আসবেন আপনি, তখন ব্যাটারির হেলথ 100% থাকবে। ওকে, তো আস্তে আস্তে ব্যাটারির ক্ষমতাটা একটু কমে যায়, তখন সেখানে দেখায় যে কত পার্সেন্ট ব্যাটারির ক্ষমতা আছে, ব্যাটারিটা কতটুকু পাওয়ারফুল আছে সেটা সেখান থেকে দেখতে পাবে। তো আমরা ব্যাটারি হেলথে চলে আসলাম। ওকে, ব্যাটারি হেলথটা অন করব, অন করার পরে আমরা দেখব কত পার্সেন্ট আসলে এই মোবাইলের ব্যাটারিটা ভালো আছে। এই যে এখন দেখেন 85% দেখাচ্ছে ব্যাটারি, 85% ভালো আছে, অর্থাৎ 100%-এর মধ্যে 85% ব্যাটারির ক্ষমতা আছে। তো যদি নতুন থাকে তখন 100%-ই থাকে। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম যে ব্যাটারি হেলথ আর যে অন্যান্য অপশানগুলো দেখলাম, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন সবাই। বাংলা ফিজিক্সে খন্দকার শরীফ, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেন, কথা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।